আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করে তাদের সঙ্গে আমরা আমাদের বিরোধ নাই, বেদাতীদের সঙ্গে আমরা বিরোধিতা করি না, বেদাতীরা আমাদের শত্রু না। যদি বেদাতীরা আমাদেরকে বুঝতে পারতো তাহলে তারা বুঝতো যে আমরা তাদের সবচেয়ে প্রিয় বন্ধু, কারণ বেদাত তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর শাফায়াত থেকে বাধা সৃষ্টি করবে। তাই আমরা বেদাত সম্পর্কে সতর্ক করি, তারা মনে করে যে আমাদের বিজনেসের উপর হামলা করতেছে আল্লাহরা। আমরা তাদের ব্যবসার বিরোধী না, তাদের বেদাতের বিরোধী। আপনারা হালালভাবে ব্যবসা করুন, মরা মানুষের খতম পড়িয়ে এই যে ব্যবসাগুলো ওলামায়ে কেরাম কি জানে না? বাংলাদেশের বড় মুফতি যারা কিতাব লিখতেছে জাল জয়ীফ হাদিস দিয়ে মাঝহাবি সালাতকে সহি প্রমাণ করার জন্য নিরলস পরিশ্রম করতেছে যে ওলামায়ে কেরাম, সেই ওলামায়ে কেরাম কেন একটা কিতাব লেখে না যে খতমে কোরআন মৃত মানুষের জন্য পড়া হারাম? তারা কেন একটা গ্রন্থ লেখে না যে মিলাদ পড়া হারাম? তারা কেন একটা গ্রন্থ লেখে না যে মুসলমানদের ভিতরে চিস্তিয়া সাবরিয়া নকশাবন্দি হারাম? তারা কেন একটা গ্রন্থ রচনা করে না যে ইল্লাল্লাহ জিকির হালকা জিকির সম্মিলিত জিকির হারাম? তারা এই হক কেন প্রচার করতেছে না? বরং তাদের প্রচারণা হক দাবায় রাখা প্রচারণা, সালাফি মানহাজের বিরুদ্ধে, সালাফি আলেমদের বিরুদ্ধে তারা খেয়ে না খেয়ে উঠে পড়ে লেগেছে। আপনি বলেন এই এই আলেমদের কাছে আমি আমানতের সঙ্গে জিজ্ঞাসা করি, আহলুল হাদিস বা সালাফিদের একটা আমলের কথা বলবেন, ওয়ানলি ফর ওয়ান একটা আমল, যেই আমলটা সালাফি বা আহলুল হাদিসরা করতেছে কিন্তু সেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ويب تي بي كونفرنس উপস্থিতি সকল দাঈ ইলাল্লাহ আমি সবার নিকট শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা ফিসুদ্দিনী ভাই একত্রিত হতে পেরেছি যারা ময়দানে দাওয়াতের কাজ করে থাকি। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতের কাজগুলোকে কবুল করুন, আমিন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামতের আলামত। দশ মিনিটে কেয়ামতের আলামত বলা যায় না, এটা কেয়ামতের আলামত বলা সম্ভব না। তবে রমজান মাসে আমি যে মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছি, পনেরোই রমজান আমার হেফজ বিভাগের একটি ছাত্র আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আজকে রাত্রে নাকি একটা শব্দ হবে। তা আমি বললাম যে কে বলছে? বলে অমুক মুফতি সাহেব ফতোয়াটা দিছেন। তা আমি বললাম যে কেয়ামতের আলামত এটাও ধরতে পারেন, কারণ যারা এগুলো আলোচনা শুরু করবো। আলহামদুলিল্লাহ, তো যেই ওলামায়ে কেরাম কেয়ামতের আলামত সম্পর্কে খুব দিন তারিখ দিচ্ছেন, আমি বুঝতেছি এরা কোনো রাজনৈতিক সংগঠনের মানে ছত্র ছায়া আছে যেটা আমরা বুঝি না। তারা দেখতেছে বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় দিন কায়েম হচ্ছে না, তে তাদের চোখে মুখে এখন কেয়ামতের আলামত। এর জন্য ওনারা তারিখ দিচ্ছে যে 2023 বা 2024 কেয়ামত, যোগ বিয়োগ করে তারা বের করতেছে এগুলো। কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করা যায় কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নির্ধারণ করে দেননি। মানে এই ধরনের পাণ্ডিত্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবিরা কেউ দেখাননি, যে পাণ্ডিত্য এই জামানের মুফতি সাহেবরা দেখাচ্ছেন, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি বা আমরা সালাফরা যখন বলতাম যে গণতন্ত্র স্পষ্ট হারাম, তখন এই সকল ইসলামী দলের এজেন্ডা যারা আলেম তারা বলতো গণতন্ত্র যে হারাম এটা আমরা স্বীকার করি। তবে ভাই, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য গণতন্ত্র বিকল্প কোনো পন্থা নেই। তো গণতন্ত্র আমরা মেনে নিয়েছি ইসলাম কায়েম করার জন্য, এই কথাটা কিন্তু আমি জবাব পেতাম। আর এখন তারা ইসলামী আন্দোলন করতেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো কেয়ামতের আলামত সম্পর্কে আমরা যে হাদিসগুলো স্পষ্ট পাই বুখারি মুসলিম মুত্তাফিকুন আলাইহি, যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম ওয়া ইয়াকসুর আল জাহাল। কেয়ামতের আলামত হচ্ছে এক নম্বরে ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকসুর আল জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে,
ওয়াইয়াকসুর আশরবুল খামর মানুষের ভিতরে মাদকতা বৃদ্ধি পাবে ওয়াইয়াকিল্লার রিজাল ওয়াইয়াকসুর আন-নিসা নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষদের সংখ্যা কমে যাবে এমন কি একজন পুরুষের অধীনস্থ থাকবে 50 জন নারী এগুলো কিয়ামতের আলামত একজন বেদুইন আসলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ আপনি বলেন যে কিয়ামত কখন হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিয়ামত সংঘটিত হবে ইজা উসসিদাল আমানা যখন আমানত উঠে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো ইজা দুইয়াতিল আমানা যখন আমানতকে ধ্বংস করা হবে উঠে যাবে তখন সাহাবী বলতেছে কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা উসসিদাল আমরু ইলা গায়র আহলিহি যেই লোকটা যেই কাজের অনুপযুক্ত ওই লোকটাকে ওই কাজ দেওয়া হবে অথচ ওই কাজের উপযুক্ত না এটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে এগুলো আমরা জানি অন্য একটি হাদিসে আমরা জানতে পারি কিয়ামতের আলামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআহ কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের নেতৃত্ব দেবে লোকা ইবনে লোকা ইতরের বাচ্চা ইতর সমাজের সামাজিক নেতৃত্ব না দেওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না বর্তমান পরিস্থিতি এরকম দেখেন আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করে তাদের সঙ্গে আমরা আমাদের বিরোধ নেই বেদাতীদের সঙ্গে আমরা বিরোধিতা করি না বেদাতীরা আমাদের শত্রু না যদি বেদাতীরা আমাদেরকে বুঝতে পারত তাহলে তারা বুঝতো যে আমরা তাদের সবচেয়ে প্রিয় বন্ধু কারণ বেদাত তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর শাফাত থেকে বাধা সৃষ্টি করবে তাই আমরা বেদাত সম্পর্কে সতর্ক করি তারা মনে করে যে আমাদের বিজনেসের উপর হামলা করতেছে আল্লাহ ইসরা আমরা তাদের ব্যবসার বিরোধী না তাদের বেদাতের বিরোধী আপনারা হালালভাবে ব্যবসা করুন মরা মানুষের খতম পরিয়ে এই যে ব্যবসাগুলো ওলামায়ে কেরাম কি জানে না বাংলাদেশের বড় মুফতি যারা কিতাব লিখতেছে জাল জয়ীফ হাদিস দিয়ে মাযহাবি সালাতকে সহি প্রমাণ করার জন্য নিরলস পরিশ্রম করতেছে যে ওলামায়ে কেরাম সেই ওলামায়ে কেরাম কেন একটা কিতাব লেখে না যে খতমে কোরআন মৃত মানুষের জন্য পড়া হারাম তারা কেন একটা গ্রন্থ লেখে না যে মিলাদ পড়া হারাম তারা কেন একটা গ্রন্থ লেখে না যে মুসলমানদের ভিতরে চিস্তিয়া সাবরিয়া নকশাবন্দি হারাম তারা কেন একটা গ্রন্থ রচনা করে না যে ইল্লাল্লাহ জিকির হালকা জিকির সম্মিলিত জিকির হারাম তারা এই হক কেন প্রচার করতেছে না বরং তাদের প্রচারণা হক দাবায় রাখা প্রচারণা সালাফি মানহাজের বিরুদ্ধে সালাফি আলেমদের বিরুদ্ধে তারা খেয়ে না খেয়ে উঠে পড়ে লেগেছে আপনি বলেন এই এই আলেমদের কাছে আমি আমানতের সঙ্গে জিজ্ঞাসা করি আহলুল হাদিস বা সালাফিদের একটা আমলের কথা বলবেন অনলি ফর ওয়ান একটা আমল যেই আমলটা সালাফি বা আহলুল হাদিসরা করতেছে কিন্তু সেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনি এটা প্রমাণ করতে পারবেন না ব্যক্তি বিদ্বেষ পরিহার করতে হবে আপনাকে উদার হতে হবে আপনি যদি উদার হন মানুষ হক বুঝতে পারবে তো সুতরাং অনেকে বলেন যে যারা আহলুল হাদিস তারা মাযহাব বা মাযহাবের ইমামদের কটাক্ষ করে সালাফি মানহাজের কোন বিজ্ঞ আলেমের মুখ থেকে আপনি মাযহাব বা হানাফিয়াতকে নিয়ে কটূক্তি করেছে এই মর্মে একটা বক্তব্য আপনি দেখাতে পারবেন না সালাফি মানহাজের কোন বিজ্ঞ আলেম আমরা প্রতিটা মাযহাব এবং মাযহাবের ইমামকে সম্মান এবং শ্রদ্ধা করে কথা বলি তবে আমরা চাই যে সমাজ থেকে শিরিক বেদাত এবং তাবুদি মতবাদ দূরীভূত হোক কারণ ইসলাম সেদিন বিজয়ী হবে যেদিন মুসলিম জাতি আমলের ক্ষেত্রে সহি হাদিস আমলের ক্ষেত্রে সুন্নাপন্থী আর আকিদার ক্ষেত্রে তাওহিদপন্থী হতে পারবে সেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আমি বলেছি আমার একটা কমেন্টও আছে যে ওকের কনসেপ্ট নিয়ে আপনারা যারা অগ্রসর হচ্ছেন যে আসুন আমরা এই যে ছোটখাটো সুন্নার বিষয়গুলো উপেক্ষা করে ঐক্যবদ্ধ হই ওকের কনসেপ্ট সামনে এনে আপনি কোরআন সুন্নাকে দুর্বল করতে পারবেন না বরং কোরআন এবং সহি হাদিসের কনসেপ্টকে অগ্রাধিকার দিয়ে আপনাকে মুসলিম জাতির ঐক্য করতে হবে ওকের গান গাইলে হবে না এই এই বাংলাদেশ বাংলার জমিনে সব সালাফি আলেম যদি একটা রাত্রের ভিতরে মারা যায় এক রাত্রে সব সালাফি আলেম মারা গেল এই বাংলাদেশের সব হানাফির কে ঐক্যবদ্ধ হলো এক ইল্লাল্লাহ জিকির নিয়ে ঐক্যবদ্ধ হতে পারবে সম্ভব পাঁচকলিয়ার লম্বা টুপি নিয়ে ঐক্যবদ্ধ হতে পারবেন আপনারা
তাহলে কি করে বলেন আপনারা যে সালাফিরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হানাফি বাংলাদেশে জাতিকে বিভক্ত করেছে না আপনারা বিভক্ত ছিলেন আপনারা বেদাত নিয়ে মিলাদ বসে পড়ব নাকি দাঁড়িয়ে পড়ব এটা নিয়ে বিভক্ত মুসলিম জাতি অথচ মিলাদ সম্পূর্ণরূপে হারাম জিকির আস্তে করব না জোরে করব এই নিয়ে আপনারা ইখতিলাফ করেছেন আমরা বলেছি সম্মিলিত জিকির এবং ইল্লাল্লাহ জিকির এগুলো স্পষ্ট বেদাত তো কিয়ামতের যে আলামতগুলো আছে এগুলোর একটা হচ্ছে জাহেলিয়াত ছড়িয়ে পড়বে জাহেলিয়াত বৃদ্ধি পাবে আর সমাজে এই যে ধর্মের নামে যেগুলো চলছে এগুলো জাহেলিয়াত অজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ